প্রিয় দর্শক, এই মুহূর্তে অপবিশ্বাস রয়েছে সাকিব খানের বাড়িতে। সাকিব খানের বাড়িতে অপবিশ্বাস সবার সাথে খাবার খেতে বসেছে। হঠাৎই বুবলি এসে তার মাঝে ঝগড়া বাজিয়ে দেয় স্বপ্না বুবলি। স্বপ্না বুবলির এটা যেন প্রতিদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। অপবিশ্বাস এর আগে এক সাক্ষাৎকারে সাকিব খানকে নিয়ে বলেছে, গত ঈদে সাকিব খান জয়কে নিয়ে একসাথে নামাজ পড়তে গিয়েছে এবং এই ঈদেও বাবা ছেলে একসাথে নামাজ পড়বে। শুধু ঈদ এবং কোরবানিতে নয়, সপ্তাহেও মসজিদে গিয়ে নামাজ পড়ে ছেলেকে নিয়ে। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন মিডিয়ায় কিন্তু এ নিয়ে ভিডিও হয়েছে, যা নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। বাবা ছেলে নামাজ পড়তে যায় তার কিন্তু ভিডিও দেখা গিয়েছে মিডিয়ায়। একসাথে নামাজ পড়তে যায় বাবা ছেলে। আমি এবং জয়ের বাবা চায় ছেলে এভাবেই শিক্ষা পাক, ছোট থেকে এই সব কিছু শিক্ষা দেওয়া উচিত। এভাবে এই অপবিশ্বাস জয় আর সাকিব খানকে নিয়ে কথাগুলো বলেছেন। অপরদিকে অপবিশ্বাস এই মুহূর্তে রয়েছেন সাকিব খানের বাড়িতে ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে। এতে খুবই বিরক্ত স্বপ্না বুবলি। স্বপ্না বুবলি বলল, তাদের মাঝে যদি সম্পর্ক গড়ায় তবে কেন গোপনে হচ্ছে, কেন মিডিয়ায় এসে বলছে না তাদের মাঝে সম্পর্ক খুব ভালো হয়ে গিয়েছে। এভাবেই বুবলি বলে যান সব সময়। দর্শক, আসলে কি সাকিব অপুর মাঝে সম্পর্ক ভালো হয়েছে, তারা কি একসাথে সংসার করছে? অপরদিকে স্বপ্না বুবলিকে কষ্ট দিচ্ছে সাকিব খান, এ নিয়ে আপনার মতামত জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সাথে সাথে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।